নমস্কার বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। শ্রী সুপ্রতীক সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আমি ডক্টর শ্রী সুব্রত আপনাদেরকে জানাই শুভ নববর্ষের আগাম তৃতীয় শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি অনুযায়ী রং কোনটা, অর্থাৎ আপনি কি জানেন আপনার রাশি অনুযায়ী কোন রং আপনার জন্য শুভ আর কোন রং পড়লে আপনার দিনটা ভেস্তে যেতে পারে। আমরা অনেকেই হয়তো জানি না বা কখনো খেয়াল রাখি না এটিকে, কিন্তু প্রতিটি রাশি অনুযায়ী রয়েছে আলাদা রঙের গুরুত্ব। তা বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লেগে থাকে শেয়ার লাইকস কমেন্টস তো করবেনই, নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আমাদের জীবনে রঙের প্রভাব অনস্বীকার্য। কেন? কারণ শুধু প্রতি মুহূর্তে রঙিন করে তোলাই নয়, রং প্রবাহিত করে জীবনের গতিপথ। এক একটি রাশির ক্ষেত্রেও এক এক রকমের রং শুভ হয়, এমনকি রাশির অধিপতি গ্রহের সঙ্গে বিশেষ যোগ রয়েছে নম্বর এবং রঙের। আসুন জেনে নেওয়া যাক সেগুলো কি রকম। রাশিচক্রের প্রথম যে রাশি মেষ, এই রাশির উপর রয়েছে মঙ্গলের প্রভাব। মেষ রাশির সঙ্গে গাঢ় লাল রঙের একটা গভীর যোগ রয়েছে। মেষ রাশির লোকেরা একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে আর এই উত্তেজনার জেরে মাঝে মাঝে তাদের শান্ত থাকার প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে এদের জন্য সাদা আর গোলাপি রং খুবই শুভ। লাল, গোলাপি এবং মেরুন রঙের যে কোনো শেড এই রাশির জাতক কিংবা জাতিকার জন্য আদর্শ। কিন্তু ভুলেও কখনো কালো রঙের জামা কাপড় বা অন্য কিছু ব্যবহার করা উচিত নয়, রাশি অনুযায়ী তা অশুভ। এছাড়াও গেরুয়া, গোল্ডেন ইয়েলো, মাস্টার্ড ইয়েলোর মতো হলুদ ঘেঁষা রঙও এদের জন্য শুভ। এই রাশির অধিপতি অনুসারে শুভ সংখ্যা নয়, তবে এই রাশির সব জাতকের জন্য মঙ্গল শুভ ফল আনতে পারে না। যেহেতু এই রাশির অধিপতি সংখ্যা নয়, তাই কোনো কোনো ক্ষেত্রে বাদামি রঙও জাতক জাতিকার জীবনের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করে। এই রাশির জন্য শুভ দিন হলো মঙ্গলবার। তো বন্ধুরা, এখন আসা যাক বৃষ রাশির ক্ষেত্রে। এই রাশির অধিপতি হলেন শুক্রদেব এবং এই রাশির অধিপতির সংখ্যা হলো ৬। প্রেম ও সৌন্দর্যের গ্রহ শুক্র, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায় এই গ্রহের প্রভাবে। এই রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য নীল রঙই সব থেকে ভালো। আপনার ব্যক্তিত্বের সঙ্গে গোলাপি, ক্রিম, কালো, সাদা বেশ মানানসই, আর রাশির সঙ্গে তো বটেই, কিন্তু লাল বা মেরুন রং এড়িয়ে চলাই ভালো। খাকি বা আকাশি রঙও আপনার শুভ হতে পারে, যা আপনার ভাগ্যকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। প্রতি বুধবার গোলাপি রঙের পোশাক পরতে পারলে আখেরে আপনারই লাভ হবে। এছাড়াও যে কোনো প্যাস্টেল শেড এবং গোলাপি রঙও এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। এই রাশির জন্য শুক্রবার খুবই শুভ দিন। দ্বাদশ রাশিচক্রের পরের রাশি হল মিথুন। এই রাশির অধিপতি হলেন বুধ। মিথুনের জাতক জাতিকারা কর্মপ্রিয় এবং উচ্চাকাঙ্ক্ষী হয়। রাশির অধিপতি সংখ্যা হচ্ছে ৫। সবুজ এবং পার্ল গ্রে এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং। মিথুন রাশির লোকেরা সবুজ রংকে আবার খুব পছন্দ করেন, কারণ সবুজ নেতৃত্বের সজীবতার প্রতীক। আর মিথুন রাশির লোকেরা সাধারণত এই স্বভাবের হয়, একটু ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে থাকে। পরেন আপনি যদি প্রতি বৃহস্পতিবার সবুজ রঙের পোশাক পরেন, অচিরেই আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। তবে মনে রাখবেন, ব্যতিক্রম কিন্তু সবেতেই থাকে, গাঢ় রং না পড়লে পরাই ভালো। আপনার ক্ষেত্রে শুভদিন বুধবার। পরের রাশি হল কর্কট। এই রাশির অধিপতি চন্দ্র। চাঁদের আলোর মতোই এরা স্বপ্নালু, কল্পনাপ্রবণ হয়। হালকা সবুজ, হালকা হলুদ, রূপলি, হালকা বেগুনি
এবং ল্যাভেন্ডারের মতো রং এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। নীল, সাদা আর সি গ্রিন, চোখ বন্ধ করে এই তিনটি রঙকে ভরসা করা যায়। আপনার পক্ষে সৌভাগ্য সূচক এই রং। মুড খারাপ থাকলে লাল রং আপনাকে উজ্জীবিত করতে পারে, কিন্তু যেহেতু লাল আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই অসময়ে লাল বাদ দিয়ে অন্যান্য রঙই ব্যবহার করবেন। প্রতি সোমবার নীল অথবা সি গ্রিন পোশাক পরুন, আপনার ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 2 এবং শুভ দিন সোমবার। পরের রাশি হলো সিংহ। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে সাধারণত নেতৃত্ব দেওয়ার গুণ থাকে। এই রাশির অধিপতি হল সূর্যদেব। সোনালি, হলুদ, উজ্জ্বল কমলা এবং পার্পল এই জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ রং। কমলা রং এদের পক্ষে সবচেয়ে শুভ। কমলা রং পড়লে অচিরেই আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে এবং আপনার মধ্যে ক্রিয়েটিভিটিও বৃদ্ধি পাবে। রানী, লাল আর সোনালী আপনার ব্যক্তিত্বকে আরো মজবুত করবে। শুভ সংখ্যা হলো 1, শুভ দিন হলো আপনার ক্ষেত্রে রবিবার। রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা। এই রাশির অধিপতি হলেন ধূসর, সাদা, বাদামি, টারকোয়াজ এবং হালকা সবুজ। এই রঙের জাতক জাতিকাদের জন্য খুবই শুভ রং। পিচ হোক আর পিঙ্ক, নীল হোক বা সবুজ, যে কোনো রঙের প্যাস্টেল শেডই আপনার পক্ষে দারুণ লাগে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 5 এবং শুভ দিন বুধবার। এখন আসব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। এরা জীবনে সব দিক থেকেই সমতা বজায় রাখে, আর তাই বোধহয় এদের জীবনে নীলের থেকে শুভ রং আর কিছুই হতে পারে না। ক্রিম বা অফ হোয়াইট এদের ক্ষেত্রে সৌভাগ্য সূচক রং। পরের রাশিতে আসব বৃশ্চিক। রানী, মেরুন, বটল গ্রিন, লাল আপনার রাশির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রং। ব্যক্তিত্ব বলুন এবং আপনার মানসিকতা বলুন, এই দুইয়ের সঙ্গেই ভালো খাপ খেয়ে যায়। তবে যতটা সম্ভব হালকা রঙের পোশাক পরা বর্জন করবেন। প্রতি মঙ্গলবার মেরুন বা গাঢ় লাল রঙের জামা কাপড় পরতে পারলে আপনার পক্ষে খুবই শুভ। পরের রাশি হলো ধনু। আপনার পছন্দের রং নিশ্চয়ই কমলা, হলুদ আর লাল হতেই হবে, না হয়ে উপায় নেই। অন্তত রাশি তো সেটাই ইঙ্গিত করছে। সময়ে সময়ে সাদাও আপনার ধীর স্থির রাখে, মনে আনে শান্তি। তবে কালো রং যতটা এড়িয়ে যাওয়াই ভালো। আপনার ব্যক্তিত্বের পক্ষে এটা খুবই অশুভ সূচক রং। এর পরের রাশি হলো মকর। এই রাশির লোকেরা বাদামি, খাকি রঙের পোশাক কিনে পরে থাকে এবং এতেই এর ব্যক্তিত্বের বিকাশ ঘটে। প্রতি শনিবার কালো রঙের পোশাক এদের ক্ষেত্রে খুবই উপকারী। পরবর্তী রাশি হলো কুম্ভ। খানিক অপরিচিত রঙের দিক থেকে এদের ঝোঁক বেশি থাকে, যেমন বেগুনি, ফ্লোরেসেন্ট কালার বা ফ্লোরেসেন্ট শেড ইত্যাদি রং এদের ক্ষেত্রে খুবই উপযোগী। এদের জন্য প্রতি শনিবার নেভি ব্লু রঙের পোশাক পরা খুবই মঙ্গল সূচক। এর পরবর্তী রাশি হলো মীন, এবং এটি হলো রাশির শেষ রাশি। যে কোনো শুভ কাজ চোখ বন্ধ করে হলুদ রঙের পোশাক পরেই চলে যান, কাজটি হবেই হবে। বেশি গাঢ় বা উজ্জ্বল রং এদের এড়িয়ে চলাই মঙ্গলদায়ক। সাদা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে চলতে পারে, তবে সবুজ খুব একটা কার্যকর নয় এদের জন্য। প্রতি বৃহস্পতিবার হালকা হলুদ রঙের পোশাক পরুন, ভাগ্য আপনাকে সহায়তা দেবে। বন্ধুরা, এই ছিল রঙের বিষয়ে বিভিন্ন রাশির চরিত্র। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শেয়ার, লাইকস, কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। নমস্কার।